হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে রবিবার, আমরা মেদিনীপুর থেকে আজকে এসেছি 9টা নাগাদ। অনির্বাণের আজকে অনকল রয়েছে, তো রান্নাবান্না হয়ে গেছে, এখনও খাইনি, বাট অনেকটা বেলা হয়ে গেছে। এসে ঘর ধর মুছলাম, রান্নাবান্না করলাম, তো সেই কারণে অনেকটা বেলা হয়ে গেছে। অনির্বাণ একবার এসে ঘুরে চলে গেছে, তো এখন ভাত খাবো, পুজো দিয়ে নিলাম। আর আজকে একদম সিম্পল রান্না করেছি, আর ডালিয়াদের বাড়ি গেছিলাম, ডালিয়াদের ওখান থেকে ইয়ে নিয়ে এসেছি, কচুর লতি। তো সেই কচুর লতি রান্না হয়েছে, পটল ভাজা হয়েছে, মুগ ডাল আর টক দই আছে। তো অনির্বাণ যদিও টক দই খায় না, আমি খাবো। তো চলো তোমাদেরকে শেয়ার করি কী কী রান্না করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমেই পটল ভাজা, এখানে হচ্ছে কচুরলতি ভাজা, এখানে হচ্ছে টক সরি মুগের ডাল, আর এটা হচ্ছে টক দই। তো আজকে রান্না আমাদের এটাই, আর ভাত এদিকে। এই হচ্ছে আজকে দুপুরের থালি, সাজিয়ে নিয়েছি পুরোপুরি, এটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে 9:30 প্রায়। আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি হচ্ছে কালকের খিচুড়ি। তো এখন সকালে আমি খিচুড়ি খাবো, অনির্বাণ খাচ্ছে হচ্ছে ছাতু। তো ও ছাতু খাওয়া হয়ে গেলে আবার খিচুড়ি খাবে, দেন আজকে ওর ইয়ে আছেন, আউটডোর রয়েছে, একটু বাজার যেতে হবে, পেঁয়াজ নেই, আলু নেই, তো সেগুলো বললাম একটু এনে দিয়ে, দেন স্নান করে পুজো দিয়ে আবার যাবে ডিউটিতে। তো আধা ঘন্টা আমি জানি না কখন করতে পারবে, যতটা পারবে করবে। তো চলো তোমরা এনজয় করতে থাকো, শেষ করবো। এই হচ্ছে আমার খিচুড়ি কালকের, ভীষণ টেস্টি হয়েছে, যাকে অনির্বাণ নিজেও বলেছে। আর এই যে অনির্বাণ খাচ্ছে ছাতু। আজকে দুপুরে বাটার পনির মশালা হচ্ছে, সেসবই রান্না হচ্ছে। রাহুল আমাকে 5 টাকা দিয়ে দিতে হবে কেন? যে বাটার অনির্বাণ চলে এসছে, আর এদিকেও রান্না কিছু হয়ে রয়েছে। পনির বাটার মশালা, একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি করেছি, ডাল, দু রকমের ভাজা, আর এইমাত্র সর্ষেটা দিয়ে দিয়ে গেল হচ্ছে, এটা হচ্ছে তিলের বাটা। তো এটা আমি কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম। অনির্বাণ খেয়ে বলছে বেশ সুন্দর, টেস্টি। আর এই যে ভাত, আজকে দুপুরের লাঞ্চে এই যে পটল ভাজা, বরবটি ভাজা, মুগ ডাল, এটা হচ্ছে তিলের ভাজা, আর এটা হচ্ছে পনির বাটার মশালা। তো এই হচ্ছে আজকের মেনু। আজকে দুপুরের মেনুতে অনেক কিছু, এই যে তো দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে হচ্ছে পলি মাছ, ভাত, কচুরলতি, ডিম ভাজা, মাছের ভাজা দুই রকম, ডাল, আর এখানে পনির, তারপরে এটা হচ্ছে চিকেন, এটা একটু পাতলা ঝোল ঝোল, আর এটা হচ্ছে চিকেন কষা। তো বুঝতেই পারছো আজকে দুপুরের লাঞ্চে কত কিছু হয়েছে। তো এটা দিয়েছে পুতুল দিয়ে, এটা শর্মিষ্ঠা দিই, আর এগুলো সব ঘরে করা। এই যে অনির্বাণ বসে গেছে, তো এখন আমরা খেতে বসে গেছি, আমিও বসে গেছি। তো চলো একটু লাইটটা দেখো।